গুড মর্নিং অসমবাসী রাইজ, আজি 1427 খ্রিস্টাব্দ আর 1942 শতাব্দ, আজি অসমিয়া পু মাহর 5 তারিখ আর ইংরাজি ডিসেম্বর মাহর 21 তারিখ সোমবার। আজি রাতিপুয়া সূর্য উদয় হয়েছে 6:09 আর সূর্যাস্ত হব 4:31। আজি তিথি হয়েছে শুক্লা সপ্তমী তিথি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যোগ সিদ্ধি যোগ, করম বনিষ্করণ আর জন্ম রাশি কুম্ভ রাশি। সদায় রাশিফল চাবর চ্যানেলটো সাবস্ক্রাইব করক পল টকস দিকে, এতে যে বেল আইকন আছে এইটো অল করে দিয়ক যাতে আমার সকলবোর ডেইলি ভিডিও নোটিফিকেশন আপনাদের পাই থাকে। পোন প্রথম রাশিটো হয়েছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা সকলের আজি ক্ষমতা লাভের পথ মুকলি হব, বিদেশ যাত্রার সুযোগ আহিব পারে, বন্ধুর হইতে সংঘাত হব, নিষ্ঠারে কাম করলে সুফল পাব, সংগ্রামমুখী চিন্তা। আপনার শুভ রং হয়েছে হালধিয়া, ফাঁকি দিয়ার প্রবণতা বন্ধ করক, মাতৃর শুভ, নিজের দোষত মানহানি হব পারে। আপনার শুভ সংখ্যা হয়েছে 8। ইয়ারে পাঁচর রাশিটো হয়েছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা সকলের যে বাধা আর প্রত্যাহ্বানের মাজেরে আগুয়াব লাগিব, উপার্জন বৃদ্ধির সম্ভাবনা নাই, শরীর দুর্বল যদিও কর্মত উৎসাহ থাকিব, আপনার ওপর আনের প্রভাব পড়িব, খেলুয়ে সুলভ চিন্তা থাকিব। আপনার শুভ রং হয়েছে গোলাপী, সিদ্ধিদাতাক স্মরণ করক, বাদ্যযন্ত্রীর সুনাম, শত্রু কমিব। আপনার শুভ সংখ্যা হয়েছে 6। ইয়ারে পাঁচর রাশিটো হয়েছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা সকলের আজি নতুন কামর আরম্ভণি হব, পারিবারিক সংঘাত বাড়িব পারে, টাকা পয়সা বেশি হাতত না থাকিব, বেশি আশাবাদী নোহাই ভাল, দুর্যোগপূর্ণ স্থান তৎকালে ত্যাগ করক। আপনার শুভ রং হয়েছে আকাশী নীলা, আনক দমন করা টান হব, মদ ভাং নাখাব, ভ্রমণ সফল হব। আপনার শুভ সংখ্যা হয়েছে 4। ইয়ারে পাঁচর রাশিটো হয়েছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা সকলের আজি অশান্তির পর মুক্ত হওয়ার সম্ভাবনা, অসুখের পর লাহে লাহে মুক্ত হব, আত্মীয়র আগমন ঘটিব পারে, আনের প্রতি দায়বদ্ধতা থাকিব, কামত আনের হেঁচা পাব। আপনার শুভ রং হয়েছে সোণালী, যাত্রাকালত গণেশক স্মরণ করক, শত্রু কমিব, বিবাহর সংযোগ দেখা যায়, ব্যয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাব। আপনার শুভ সংখ্যা হয়েছে 8। ইয়ারে পাঁচর রাশিটো হয়েছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা সকলের আজি আর্থিক দিকত কিছু জটিলতার সম্মুখীন হব পারে, যান বাহন চলাওতে সতর্ক হব, সম্পত্তি বিক্রি হওয়ার সম্ভাবনা, আপনার ওপর আনের প্রভাব পড়িব, বাদ্যযন্ত্র প্রস্তুতত সুনাম বৃদ্ধি পাব। আপনার শুভ রং হয়েছে গোলাপী, গার জোরে সকল কাম নকরিব, বিবাহর সংযোগ দেখা গৈছে। আপনার শুভ সংখ্যা হয়েছে 5। ইয়ারে পাঁচর রাশিটো হয়েছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা সকলের যে কর্মক্ষেত্রত প্রত্যাহ্বানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা, যান বাহন চলাওতে সতর্ক হোক, পরিয়ালের প্রতি দায়িত্ব বাড়িব, যিকোনো দিকত আধিপত্য বিস্তার করিব পারিব, ডাক্তার নার্স শিক্ষক বা লেখকের সুনাম বৃদ্ধি পাব। আপনার শুভ রং হয়েছে মাখন, আনের ওপরতো প্রভাব পড়িব, দুর্যোগ দূর হব, ভ্রমণ সফল হব। আপনার শুভ সংখ্যা হয়েছে 2। এইবার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা সকলের আজি এলেহুয়া স্বভাবের সমস্যাত পড়িব, ধনের লেনদেনত সতর্ক হব, বিবাহের প্রস্তুতি চলার সম্ভাবনা, কর্মত আশাপূর্ণ সংযোগ, যোগাত্মক কার্যত আগ্রগতি। আপনার শুভ রং হয়েছে মুগা, গণেশ মন্দির দর্শন করক, হঠাৎ শরীরের দুঃখ পাব পারে, খাদ্যত লোভ বৃদ্ধি পাব। আপনার শুভ সংখ্যা হয়েছে 5। ইয়ারে পাঁচর রাশিটো হয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা সকলের আজি নতুন কামর দায়িত্ব বাড়িব, সাঁচতীয়া ধন খরচ হব পারে, পৈতৃক সম্পত্তি আপনার হাতলৈ আহিব, আনের সমাদর পাব, ভাতৃ শত্রু জ্ঞান নকৰিব। আপনার শুভ রং হয়েছে হালধিয়া, পদোন্নতির যোগ আছে, আবেগ বর্জন করক, যোগাযোগত সুফল পাব, অর্থ নাশ, ভ্রমণের যোগ আছে। আপনার
শুভ সংখ্যা হৈছে ছয়। ইয়াৰে পাঁচৰ ৰাশিটো হৈছে ধনু ৰাশি। ধনু ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ আজি বন্ধু বান্ধৱীৰ পৰা বিপদ হ'ব পাৰে, এলাহ আঁতৰাবলৈ যত্ন কৰক। ৰাজনীতিত সফলতাৰ ইংগিত, ব্যক্তিত্ব প্ৰকাশ পাব। দুই নম্বৰী চিন্তাই মনত কষ্ট দিব। আপোনালোকৰ শুভ ৰং হৈছে গোলাপী। শৰীৰত আঘাত পাব পাৰে, মাটি সম্পত্তি লাভৰ যোগ, খং কমিব, ভ্ৰমণৰ যোগ আছে। আপোনালোকৰ শুভ সংখ্যা হৈছে পাঁচ। ইয়াৰে পাঁচৰ ৰাশিটো হৈছে মকৰ ৰাশি। মকৰ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ আজি আৰ্থিক সমস্যাৰ পৰা মুক্তি পাব। অগ্নিভয় প্ৰবল হৈ আছে। শিল্পীৰ সন্মান লাভৰ যোগ। আপোনাৰ ব্যক্তিত্বত আনৰ হস্তক্ষেপ থাকিব। মাটি বাৰী লাভৰ যোগ। আপোনালোকৰ শুভ ৰং হৈছে সোণালী। দুচকীয়া বাহনত সাৱধান হ'ব। বিবাহৰ সংযোগ দেখা গৈছে। লেখকৰ সুনাম বৃদ্ধি পাব। আপোনালোকৰ শুভ সংখ্যা হৈছে দুই। ইয়াৰে পাঁচৰ ৰাশিটো হৈছে কুম্ভ ৰাশি। কুম্ভ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ আজি আলহী অতিথিৰ আগমন ঘটিব। অৰ্থলাভৰ যোগ আছে। পেটৰ সমস্যাৰ পৰা সকাহ পাব। উপস্থিত বুদ্ধিৰ দ্বাৰা কষ্ট লাঘৱ হ'ব। অৰ্থলাভ কমাওক। আপোনালোকৰ শুভ ৰং হৈছে গোলাপী। আইনসংগত অধিকাৰ পাব। যান বাহন লাভৰ যোগ। আলহীৰ আগমন ঘটিব। আপোনালোকৰ শুভ সংখ্যা হৈছে চাৰি। ইয়াৰে পাঁচৰ ৰাশিটো হৈছে মীন ৰাশি। মীন ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ আজি বদনামৰ সন্মুখীন হ'ব পাৰে। আত্মীয়ৰ সৈতে সংঘাত তথা বিচ্ছেদৰ আশংকা। ব্যৱসায়ত লাভ বেছি নহ'ব। মানসিক সন্তুষ্টি চঞ্চলতা কমিব। আপোনালোকৰ শুভ ৰং হৈছে গোলাপী। নিজকে সকলো জনা বুলি নধৰিব। দুৰ্যোগপূৰ্ণ স্থান ত্যাগ কৰক। আমনি পাব। ব্যয়ৰ পৰিমাণ যথেষ্ট বৃদ্ধি পাব। আপোনালোকৰ শুভ সংখ্যা হৈছে চাৰি। আশা কৰিছোঁ আপোনালোকৰ দিনটো আজি ভালদৰে যাব। ভিডিঅ'টো সম্পূৰ্ণ কৰি চোৱাৰ বাবে আপোনালোককো ধন্যবাদ।